হ্যালো মান্ডিয়ার স্টুডেন্টস এজুকেশন ট্রাফ ইউট্যুব চ্যানেল তোমাকে স্বাগত নবম শ্রেণী গণিত উৎকর্ষ কার্যক্রম বিদ্যার্থী মান অভ্যাস পুস্তিকা দুই হাজার তেইশ চব্বিশ বিদ্যালয় স্তরের বর্তমান এবং আমি মধ্যে আমার এজুকেশন ট্রাফ চ্যানেলে গোটিয়ে গোটিয়ে কাজপর দামে আলোচনা করেচাল এবং আমি আজ আলোচনা করা সহযোগাৎমক শিক্ষণ সোপান র শিক্ষণ কার্য একর ক তাহলে পিলা মানে প্রশ্ন কণ প্রথমে দেখা উল্লেখনীয় কার্যফর্দ এক রক সেট ও সেট প্রক্রিয়া ই পূর্বরূপ কার্যফর্দ এক রক আমি আলোচনা করেসারি দেখ প্রথম প্রশ্ন তোমার সঠ তত্ত্বর স্রষ্টা কি পিলা মানে তুমি যে সেট সেট তত্ত্বর স্রষ্টা হচ্ছেন জর্জ ক্যাটর্স জর্জ ক্যাটর্স জর্জ ক্যাটর সেট তত্ত্বর স্রষ্টা বা প্রবর্তক যা কেমন चलता नंबर दुई फाइव सेभेन नाइन को सूत्र पद्धतिर लिख तुम पीला देख जब सूत्र पद्धति लिखा एगुड़ा कि संख्या आम देखने आग एगुड़ा हूँ अजुग्म संख्या पाँच सात नौ एगुड़ा अजुग्म संख्या तन आम लिखिपरिया एक्स सक अजुग्म संख्या एक अजुग्म संख्या देख ये सब अजुग्म संख्या तो ক'ত কোৱা যায় যে পাঁচ ৰু নৰ্যন্ত তাৰমানে আমি লেখি পাৰ ফাইভ ইজ লেছ দেন ইকুৱা টু এছ ই লেছ দেন ইকুৱা টু নাইন ইয়াৰ অৰ্থ হ'ল যে পাঁচ ঠাৰ ন্যন্ত দেখ তাৰ ভিতৰত আখ্য়া অযুগ্ম সংখ্যা ৰহি তুমি পাঁচ সাত নচিব তুমি তাক সূত্ৰ পদ্ধতিৰে এই লেখি পাৰিব নম্বৰ তিন এক্সেট এয়াৰ মাইনছ ফ'ৰ ইজু জিৰ' কু তালিকা পদ্ধতিৰে লেখ ত'লে পিলা মানে এয়াৰ মাইনছ ফ'ৰ ইয়াক যদি আমি সমাধান কৰি দবা ত'লে এক্স ইজু টু অৰ্ মাইনছ টু হ'ব তুমি এই লিখিবা মাইনছ টু এমি তাক আমি লেখ নেবা নেক্সট নম্বৰ চাৰ এ চেট টু থ্ৰী ফ'ৰ বি চেট থ্ৰী ফাইভ চিক্স হলে এ য়ুনিয়ি কু তালিকা পদ্ধতিৰে লেখ ত'লে পিলা মানে এ য়ুনিয়ন বিমান

বি স্যাট সামান হেলে ডি হলে এ অন্তর বি কু তালিকা পদ্ধতি রেখ তাহলে এ অন্তর বি তার অর্থ কোণ যে এ সেট্রে থব উপাদান কিন্তু বি সেট্রে নাক যে এ বি অ্যাট্রে না তু এ অন্তর বি কোণ এ আউ এই উপাদান কুলেই এ অন্তর বি হব তা আমি তালিকা পদ্ধতি লেখলে বর্তমান নম্বর ছ ইট সামান তিন চার পাঁচ

নেক্স নম্বৰ সাত ই অন্তৰ এডিয় সমান কেতে ই অন্তৰ এডিয় সান হ'ল এ কাইছ হ'ব ই অন্তৰ এ তনু ই অন্তৰ এডমান কণ হ'ব এ চি হ'ব নম্বৰ আঠ ই অন্তৰ এ ইউনিয় ই অন্তৰ বি ই অন্তৰ এ কহিলে কেতে এডনিয় ই অন্তৰ বি কয়ে কেতে বি ড্য তেনু এতিয়া তুমি এডিয়ন বি ড্য লিখিলে চলিব বা আমাৰ ডিমৰ্গান চিত্ৰ অনুসাৰে

ତାହେଲେ ଏ କ୍ରସ୍ ଏ ବା ଏ ଏବଂ ଏର କାଟେସୀୟ ଗୁଣଫଳର ଉପାଦାନ ସଂଖ୍ୟା କେତେ ହେବ ନାହିଁ ତିନି ଗୁଣର ତିନି ସମାନ କେତେ ହେବ ନଅ ହେବ ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ଏହାର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ହେଲା କେତେ ନଅ ନେକ୍ସଟ ନମ୍ବର ଦଶ ଯଦି ଟୁ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ କମା ଥ୍ରୀ ୱାଇ ମାଇନସ୍ ଟୁ ଇଜ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଥ୍ରୀ ଫୋର୍ ହୁଏ ତେବେ ଏକ୍ସ ଓ ୱାଇର ମାନ ନିର୍ଣ୍ଣୟ କର ତାହେଲେ ପିଲାମାନେ ଦେଖ ଇଏ ହେଉଛି ପ୍ରଥମ ଉପାଂଶ ୟାର ଦ୍ୱିତୀୟ ଉପାଂଶ

एक्स इज्वाल so, के टू बै टू इज टू वा ते एक्सर मूल्य है वाने थ्री वाई माइनस टू इज इक्वाल टू फोर तेन इम्प्लाई दैट थ्री वाई इज इक्ल टू फोर प्लस टू थ्री थी इज इक्वाल टू फोर प्लस टू इज्कवाल है सिक्स तई इज टू सिक्स बै थ्री केतए ये लिखिदाजे एक्स इज इक्वाल टू वा वाइज इक्वाल टू टू क्लीयर नंबर इलेवेन এম সামান্তিরিশ সমান মোড সামান কুড়ি এ ইন্টরসেকন বি রোড সামান দশ হলে এ ডেল্টা বি কে স্থির কর তাহলে পিলা মানে আমি সূত্র জানি যে কোণ যে এ ডে্টা বি রোড সামান যে এম প্লস বি মোড এ ইন্টরসেক বি রোড ইয়ে হল আমার সূত্র তো এই অনুসারে আমি পকাই দেব তাহলে এম কে তিরিশ মিশাণ বি মোড হা কে

ইার সূত্র হল পিলা মানে যে এ অন্তর বি রস বি অন্তর এর মোড় তা অর্থ এ অন্তর বি রে যে উপাদান অন্তর এ রকি উপাদান অনেক যোগ করে দেওয়া অর্থাৎ সাত মিশান সান কে হব ষোহল নম্বর থার্টিন এ সান এবি সি বি সেট এ ক্রস বা এ বি রাটেজীয় গুণ ফলক তা লেখ তাহলে এ ক্রস বি ইয়া আমি দেখ পিলা

হয়ে গা এ ক্রস বি কে প্রথম যে আমার যে ক্রমিত যোড়ি অনেক প্রথমটা কমর হচ্ছে এ সেট্র আসব এবং দ্বিতীয়টা আমার বি সেট্র উপাদান ক্রস বি কু তািকা পদ্ধতি এইভাবে ভাবে আমি নম্বর চৌদ ডিমর্গান নিম দেয় লেখ তাহলে পিলা মানে ডিমর্গান প্রথম নিয়ম হল কোণ যে এ ইউনি বি হোল্ড ড্যাশ স ড্যাশ ইন্টরসেকশন বি ড্যাশ প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র হলা যে এ ইন্টারসেকশন বি র হোল্ডিয়াস সান হল এ ড্যা ইউনিওন বি ড্যাস ক্লিয়র নেক্সট নম্বর পনেরো জে এন ইজ টু ওয়ান টু থ্রি ডট এন জে সিক্স কু তালিকা পদ্ধতিতে লেখ তাহলে পিলা মানে জে টে মাইনস জে সিক্স

a অন্তর বি ইউনিয় বি অন্তর এ রেঞ্জিত্র কর তাহলে পিলা মানে এটি দেখ কাটি ইয়ে মনে কর এ সেট ইয়ে হল আমার বি সেট এটা আমি লিখিদা এ ইা কমে লিখিদা বি তাহলে এ অন্তর বি কহিলে এর থক বি অন্তর এ কলে বি এর নগ তো যৌতুক আমি গার কাটলে সে হোজি এ অন্তর বি এ র ইউনিয়ন কলে সংযোগ তো যৌতুক গার কটা হয়েছে ইয়াক আমি লিখিপার কোন যে এ অন্তর বি ইউনিয়ন বি অন্তর এ ঠিক আছে পিলা মানে তাহলে কাজফর দ এক র খ সেট এবং সেট প্রক্রিয়ার সমস্ত প্রশ্নক তুমি ঠিক ভাবে বুঝিপার বলে নিশ্চিত ভাবে তোমাকে আশা করি তো এজুকেশনটা ভিডিও যদি ভালো লাগুছে তাকে লাইক কমেন্ট সেয়ার কর এবং যদি চ্যানেল তাকে সবসক্রাইব করে নি নোটিফিকেসন বেল অন করে নিও যেত ক্লাসর পাঠ মু অপলোড করি নিশ্চিত ভাবে প্রথমে সেই ভিডিও তুমি হি পাবো তাহলে ঠিক আছে পিলেন আজের ক্লাহ রাখবা ধন্যবাদ বাই বাই